সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আজকের এই সুন্দর দিনে আপনাদের কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার একটা দিন প্রভুর সান্নিধ্যে বসবার সুযোগ করে দিয়েছেন। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন সকলকে প্রভু যিশুর নামে শালোম, ইম্মানুয়েল, জয় মসিহ। পরমেশ্বর প্রভু যিশুকে নাম সে আজ এই সুন্দর দিন কে লিয়ে परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते, क्योंकि परमेश्वर फिर भी एक बार मौका दिए परमेश्वर को सामने में बैठने के लिए। तो जितने अभी लोग फेसबुक में हैं, आपको रिक्वेस्ट कर रहे हैं, ये जो वार्ता है, जो फेसबुक लाइक है, सबको आप भेज सकते, सबको शेयर कर सकते। हर एक आदमी परमेश्वर का आशीष और सामर्थ मिलने वाला परमेश्वर प्रभु यीशु है। विशेष करके आज परमेश्वर हम लोग को 655 डेज परमेश्वर हम लोग को सही सलामत रखा, जीवित रखा, और परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते। आज के विशेष करे 655 दिन प्रेज गॉड हालेलुया प्रभु यीशु नाम मेरे धन्यवाद करी 655 डेज তিনি আমাদেরকে চালনা করছেন। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই যে প্রভুর গৌরব করুন। বাইবেল বলছে, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ওঠার, সদাপ্রভুর অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন, যারা সিদ্ধতায় চলে তিনি তাদের মঙ্গল করিতে অস্বীকার করে না। ঈশ্বরের বাক্য বলছে যারা সিদ্ধতায় চলে ঈশ্বর মঙ্গল করিতে অস্বীকার করে না। তাই আজকে যারা আছেন, আমি চাই আমাদের এই বার্তা মানুষের মাঝে আপনি শেয়ার করে দিন, যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে, সবাই ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে, এবং সবার ঈশ্বরের দয়া পেতে পারে যারা এই মুহূর্তে আছেন। আসুন আমরা প্রভু যিশুর নামের তার ধন্যবাদ করি, প্রশংসা করি গানের মাধ্যমে, এবং যতজন আছি আমরা প্রভুর গৌরব প্রশংসা করব এবং ধন্যবাদ করব। প্রভুকে বলো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। তাই আসুন প্রভুর গৌরব করি গানের মাধ্যমে। আর যারা আমরা জানি আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও গান গাইতে পারেন এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। আর আজকে বিশেষ করে টামিং ইওর টাং, এই টামিং ইওর টাং পার্ট 8 অর্থাৎ লেকচার 8 আমরা প্রভুর ধন্যবাদ করব। এই টামিং ইওর টাং আমরা যে সাবজেক্ট, সরি পার্ট 9, আমি 8 বলে দিয়েছি, আর লেকচার 9 আমরা পার্ট ভাগ শুনব। এবং যারা আছেন টামিং ইওর টাং, কিভাবে আমাদের জিহ্বাকে বসে রাখতে হয়, কিভাবে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হয়, এই বিষয় নিয়ে আমরা পার্ট 9 লেকচার শুনব এবং প্রভুর গৌরব প্রশংসা করব। যারা আছি আমরা আমার সঙ্গে সঙ্গে আপনারাও গান গাইতে পারেন আর প্রভুর ধন্যবাদ করতে পারেন। আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে অনলাইনে আছে, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রভুর মহিমা কীর্তন করব সেই গানের মধ্য দিয়ে, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি। তো আসুন আমরা এই সময় প্রভুর গৌরব করব গানের মাধ্যমে, প্রশংসা করব, প্রভুর ধন্যবাদ করব। তো আসুন মুখ খুলে সবাই এই গানটা আমরা একসঙ্গে গাইব। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, সে ভালোবেসে
সে পরে জীবন দিলে স্বর্গের সিঁড়ি দিয়ে তুমি যিশু, তিনি আমার জন্য আপনার জন্য নিজেকে শূন্য করেছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যে প্রভু আমার পাপের জন্য নিজেকে শূন্য করেছেন, যাতে আমি ধন্যবান হতে পারি, আমি যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তো যতজন আছি, আমরা বিশেষ করে যে সাবজেক্ট টামিং ইয়োর টাং পার্ট, আমরা বিশেষ করে 9 পার্ট অর্থাৎ লেকচার 9 আমরা শুনবো
এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা মহিমা কীর্তন করব, কেননা প্রভু যিশু প্যার কা সাগরে। তো আসুন আমরা এই সময় সেই গানের মধ্যে দিয়ে আমরা গান গাই, তু প্যার কা সাগরে। তো আজকে যতজন আছি আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব।
সত্যি তুই প্যার কা সাগরে। সচমুচ পরমেশ্বর প্রভু যীশু কে নাম সে ধন্যবাদ দেনা চাহতে, পরমেশ্বর প্যার কা সাগর হ্যায়। আজ বিশেষ করকে 655 ডেজ পরমেশ্বর হমকো জীবিত রাখা, সহি সালামত রাখা, আর পরমেশ্বর প্রভু যীশু কে নাম সে ধন্যবাদ দেনা চাহতে, ক্যুকি টামিং ইওর টাং, কাইসে তরফ আপকো মুহ কো ব্যবহার করনা চাহিয়ে, কাইসে তরফ আপকো টাং অর্থাৎ জিভ কো কাইসে তরফ ব্যবহার করে। परमेश्वर प्रभु यीशु आपको हृदय को देख रहे, परेशानी को देख रहे, तकलीफ को देख रहे, क्योंकि एक एक टाइम में हम लोग सोचता है क्या करें, ये मुंह से बहुत कुछ गंदी बात भी निकालता है, लेकिन परमेश्वर आपको जीवित रखा, सही सलामत रखा, परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते जो परमेश्वर अच्छा भाला और चंगा रखा। जितने लोग हैं तो विशेष करके परमेश्वर आज जितने लोग हैं प्रभु का धन्यवाद करे, प्रशंसा करे, आदर महिमा करे, क्योंकि प्रभु सचमुच प्रभु का धन्यवाद प्रशंसा इस गाने के भीतर में हम लोग जितने लोग हैं प्रभु का ये गाना का भीतर में हम लोग प्रभु को धन्यवाद करे, प्रशंसा करे। तो आइए इसी वक्त इस गाना का भीतर में हम लोग प्रभु को आराधना करें। जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ऐसी यारों की, खुशी ऐसी यारों की, दिल में ये शुरू आ गया, दिल में ये शुरू आ गया। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जीवन बदला
जीवन बदल गया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। সত্যি আজকে যারা এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভ দেখছি, সচমুচ আপকে দিল মে পরমেশ্বর প্রভু ইশু আয়া, আমরা সবাই গান গাইলাম, প্রভুর ধন্যবাদ করব, প্রভুর প্রশংসা করব, যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা যখন প্রভুর কাছে আছি, কেননা ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন। তাই যতজন আছেন আমরা প্রভুর ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদের শরণস্থান। যখনই আমরা ডাকি, প্রভুর কাছে কাঁদি, প্রভুর কাছে যখন চোখের জল ফেলি, আর তিনি আমাদের কান্নাকে জানেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, হয়তো আপনার জীবনে জবলেস, জব নেই, আপনার জীবনে বিজনেস ভালো চলছে না, আপনার পরিবারে অশান্তি আছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনার পরিবারের মধ্যে ছেলে এবং মেয়ের লাইফ পার্টনার পাচ্ছেন না, বা আপনার বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, একজন আছেন যিনি আপনার প্রার্থনা শোনেন, সে স্বয়ং প্রভু যীশু। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভু আপনার হৃদয়ে কথা বলতে চাই। তো যতজন আছি আসুন হৃদয়কে খুলে দেব এবং প্রভুকে বলবো, প্রভু তোমার আত্মার চালনা দাও। তো যতজন আছি আমরা চোখ বন্ধ করব, এই গানের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করব।
धन्यवाद
करते जाइए। प्रभु को बोलिए, प्रभु हम तेरे धन्यवाद करते हैं क्योंकि वचन में लिखा है प्रभु यीशु का कोड़े खाने से चंगाई, यीशु के नाम से चंगाई। थैंक यू जीसस, थैंक यू जीसस। जितने लोग है प्रभु यीशु का कोड़े खाने से प्रभु चंगाई, राइट नाउ प्रभु आपको चंगाई कर रहे, इसी बग बिलीव करिए, बिलीव करिए। यू आर बिलीव इज द मिरेकल हैपन। प्रभु यीशु के नाम से प्रार्थना कर रहे जितने लोग है, प्रभु को यीशु को विश्वास करिए। थैंक यू जीसस, परमेश्वर आपको चंगाई दे रहे। यस जीसस, सबको तेरे आत्मा से भर दे, सबको तेरे अनुग्रह से भर दे, सबको तेरे दया से भर दे। प्रभु परमेश्वर का हाथ आपके ऊपर में आ रहे। रिसीव द ब्लेसिंग, एवरी फैमिली इज द ब्लेसिंग, एवरी सिकनेस पावर इज द रिमूव जीसस नेम प्रभु, एवरी डार्कनेस पावर इज द रिमूव जीसस नेम प्रभु। थैंक यू जीसस, सबको तेरे आत्मा से भर दे, भर दे, भर दे। थैंक यू जीसस, रब शकेने लबा। यस लॉर्ड, डोंट डिस्करेज, डोंट डिस्करेज, डोंट लूज हार्ट, रिसीव द ब्लेसिंग। परमेश्वर प्रभु यीशु को बोलिए, प्रभु हम तेरे धन्यवाद करते प्रभु। थैंक यू जीसस द होली स्पिरिट, प्रभु हमको इसी बात प्रभु तेरे सामर्थ मेरे ऊपर में आ रहे, तेरे अनुग्रह मेरे ऊपर में आ रहे। आइए जितने लोग बीमारी है आपको सर के ऊपर में हाथ को रखिए, जितने लोग प्रभु चंगाई चाहता है और आपको हाथ को आपको अपना सर के ऊपर में रखिए। वचन में लिखा प्रभु यीशु तेरे कोड़े खाने से चंगाई। जो कुछ बीमारी, जो कुछ प्रभु उसका शुगर का प्रॉब्लम, जिसका हार्ट का प्रॉब्लम, जिसका आंख का प्रॉब्लम, जिसका सीना में दर्द, जिसके छाती में दर्द, जिसका कमर में दर्द, जिसका घुटना में दर्द, यीशु के नाम से चंगाई। बी हील जीसस नेम प्रभु। थैंक यू होली स्पिरिट, परमेश्वर आपको चंगाई दे रहे, परमेश्वर आपको अनुग्रह कर रहे। रिसीव, रिसीव, रिसीव द होली स्पिरिट। प्रभु का आत्मा आपको ऊपर में आ रहे, प्रभु का दया आपको ऊपर में आ रहे, प्रभु का करुणा आपको ऊपर में आया। रिसीव द ब्लेसिंग प्रभु। थैंक यू जीसस द होली स्पिरिट। प्रभु सबको तेरे आत्मा से भर दे प्रभु, सब लोग तेरे महिमा करे, सब लोग तेरे प्रशंसा करे। हालेलुया, 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 रब शखेरे लबा। थैंक यू जीसस, थैंक यू जीसस, थैंक यू जीसस, थैंक यू जीसस। सिस्टर संतोषी रिसीव द ब्लेसिंग। सिस्टर संतोषी इसी वक्त परमेश्वर आपको छू रहे। सिस्टर संतोषी रिसीव द ब्लेसिंग। बहुत आप रो रहे हैं प्रभु के पास, आप घुटने टेक के रो रहे हैं। सिस्टर संतोषी रिसीव द ब्लेसिंग। परमेश्वर का आत्मा आपको आ रहे हैं, परमेश्वर का दया आपको पे आ रहे हैं, आपको शरीर से बीमारी छोड़ के जा रहे हैं। रिसीव द ब्लेसिंग। थैंक यू जीसस, थैंक यू होली स्पिरिट। प्रभु प्रभु तू दया कर, तेरे नाम से, तेरे नाम से अनुग्रह से भर दे। सबको तेरे हाथों में समर्पण कर रहे हैं, धन्यवाद यीशु के नाम में चाहते हैं। आमीन, आमीन और आमीन, 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 आमीन। थैंक यू जीसस, थैंक यू होली स्पिरिट। थैंक यू जीसस, थैंक यू जीसस, थैंक यू होली स्पिरिट, थैंक यू जीसस। हालेलुया प्रभु तेरे धन्यवाद, धन्यवाद। थैंक यू जीसस, थैंक यू जीसस, थैंक यू जीसस। परमेश्वर का सामर्थ आपको ऊपर में आ रहे, परमेश्वर का दया आपको ऊपर में आ रहे। प्रभु को विश्वास करिए, प्रभु आपका जीवन में आज चमत्कार काम किए। हालेलुया, सब लोग धन्यवाद करिए। यस प्रभु, प्रेज गॉड। प्रभु हम प्रार्थना उत्तर मिला, प्रेज गॉड, प्रेज गॉड। सब लोग हाथ उठा के बोलिए, थैंक यू जीसस, ग्लोरी टू जीसस, ग्लोरी टू जीसस। हालेलुया, परमेश्वर आपको आशीष कर रहे। यस, जितने लोग हैं परमेश्वर आपको आशीष किए। आज के जो वचन आपको बोलना चाहते हैं, टमिंग योर टांग, कैसे तरह आपको मुंह को बंद करना चाहिए। हम लोग क्या करते, बहुत जब मुसीबत आता है संसार में, जब परेशानी होता है तो हम लोग क्या करते, मुंह में बहुत कुछ उल्टा सुधा बात करता है, बहुत कुछ गंदा बात करता है। लेकिन परमेश्वर नहीं चाहता है आप जो मुंह परमेश्वर आपको इसको बनाया, ये मुंह से आप परमेश्वर प्रभु यीशु को धन्यवाद करते जाइए। क्योंकि जितने लोग ऑनलाइन में हैं, जितने लोग परमेश्वर को वचन को सुन रहे, परमेश्वर इसीलिए आपको चुना, परमेश्वर पृथ्वी में आपको चुना, आपका परिवार से चुना,
कितना मोहल्ला में आपका परिवार से परमेश्वर आपको चुना, क्योंकि परमेश्वर आपके लिए योजना बनाया, परिकल्पना बनाया जितने लोग हैं। तो आइए इसी वक्त हम लोग धन्यवाद करें, प्रभु का महिमा करें, क्योंकि परमेश्वर इतना पृथ्वी में इतना कुछ आदमी रहने का बाद परमेश्वर आपको और हमको चुना। हालेलुया। जितने लोग हैं आप लोग प्रभु को धन्यवाद करते जाइए, प्रभु को धन्यवाद करूं, प्रभु जीशु के प्रशंसा करूं जे ईश्वर आपके आज के मनोनयन করেছে। যারা এই মুহূর্তে আছে আমি চাই আজকে টামিং ইওর টাং পার্ট 9 লেকচার 9 আমরা শুনব। ঈশ্বর এই জীব তিনি দিয়েছেন, আমরা বিশ্বাস করি। আজকে 9 দিন হলো টামিং ইওর টাং, আজকে 9 ডেজ অর্থাৎ 9টা পর্বের মধ্যে আজকে আমরা পড়েছি। তো এই 9টা দিন আমি 8টা দিন আপনাদের জীবনে কতটা আশীর্বাদ হয়েছে 8টা দিন, যারা এই জীবকে কন্ট্রোল করেছিলেন, মুখকে কন্ট্রোল করেছিলেন, এই 8 দিনের মধ্যে আপনার জীবনে সামথিং কিছু পরিবর্তন, সামথিং নতুন কিছু আশীর্বাদ পেয়েছেন, অনেক পরিবারের নতুন পরিকল্পনা, অনেক পরিকল্পনা হয়েছে এবং অনেক আশীর্বাদ পেয়েছেন। যদি কেউ থাকে এরকম যে এই 8টা দিন আমার জীবনে একটা চেঞ্জেস হয়েছে, পরিবর্তন হয়েছে এবং দেখছি যে আমি অনেক নিজেকে হালকা অনুভব করছি, আমি এক এক সময় যখন এই মুখকে বন্ধ রেখেছিলাম যেন সুন্দরভাবে এই মুক্তি যেন প্রভুর প্রশংসা করি, যবে থেকে আমি শিখেছি প্রভুর প্রশংসা করতে, আজকে 8 দিন হলো এই টামিং ইওর টাং আমার জিহ্বাকে আমি কন্ট্রোল করেছি বলে সত্যি ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছে। এমনি কেউ আছেন যে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছেন? কেউ যদি থাকে আমাদের অনলাইনে এসে আপনি বলতে পারেন। আমি চাই কেননা এই টামিং ইওর টাং আপনাকে প্রত্যেকদিন এই জন্য শেখাচ্ছি যাতে আপনি অভ্যাস করুন, কেননা এই জীবকে কন্ট্রোল করা খুব কঠিন, তাই না? বলছে বৃহৎ জাহাজ একটা ছোট সেই অ্যাঙ্কার, ছোট একটা কি বলবো সেই হাতল যেটাকে কন্ট্রোল করে, তাই না? বড় জাহাজ, প্রভুকে ধন্যবাদ দিই। তাই আজকে যারা আছে ঈশ্বর, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বিশ্বাস করি যদি কারো জীবনে আশীর্বাদ পেয়ে থাকেন আপনারা আমাদের নাম্বারে ফোন করতে পারেন, 9903111325943533669। যারা এই মুহূর্তে আছেন বিশেষ করে আমরা চাই যে আপনি প্রভুর গৌরব প্রশংসা করবেন, যারা অনলাইনে আছেন আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325943533669। এই দুটো নাম্বারে আপনি আসতে পারেন, ডায়াল করতে পারেন এবং আপনি উত্তর দিতে পারেন যে 8টা দিন আপনি কতটাকে আশীর্বাদ পেয়েছেন, কতটা ভালো লাগছে আপনার জীবনকে। যদি কেউ বলতে চান টামিং ইওর টাং, কেউ যদি আসতে চান তাড়াতাড়ি আসবেন, কারণ আমরা বাক্য আমরা শুনব। আপনাদের কাছে প্রশ্ন, যারা এই মুহূর্তে এই 8টা দিন আপনার মুখকে কন্ট্রোল করেছিলেন, কেউ যদি থাকেন আপনি আসতে পারেন, বলতে পারেন, লজ্জা পাবেন না। যারা আছেন আপনি বলতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন যে 8টা দিন সত্যি আমি যখন মুখে ঈশ্বরের গৌরব করছি, প্রশংসা করছি, আমার মুখ থেকে খারাপ কথা বলা, গসিপিং করা এগুলো যখন বাদ দিয়েছি আমি অনেক ভালো অনুভব করছি। কেউ কি আছেন না? আপনারা লজ্জা পাচ্ছেন বলতে? কেউ যদি বলতে চান, খুব বেশি হতো, আর
আর যদি আপনাদের মধ্যে কেউ বলতে চান, এনিওয়ান, আর যদি কেউ বলতে চান আপনি বলতে পারেন, তারপরে আমরা বাক্যতে যাব যে টামিং ইওর টাং কিভাবে আপনার জিহ্বাকে বসে রাখবেন বা কন্ট্রোল করবেন। আর যদি কেউ বলতে চান প্লিজ কাম, আপনি লজ্জা পাবেন না, কেউ যদি বলতে চান আসতে পারেন। যদি কেউ বলতে চান যে হ্যাঁ এই আটটা দিন আমি অনেক আশীর্বাদ পেয়েছি, কেউ যদি বলতে চান আপনি বলতে পারেন এবং প্রভুর ধন্যবাদ করতে পারেন। যারা আছেন আপনারা লজ্জা পাবেন না, বারে বারে করে একটাই কথা বলছি, যেন প্রভুর ধন্যবাদ করতে পারেন, প্রভুর প্রশংসা করতে পারেন। যদি কেউ থাকে আপনি বলতে পারেন, তাহলে আমরা বাক্যে যাব। আসুন আমরা ঈশ্বরে বাক্যে আমরা শুনবো টামিং ইওর টাং, কিভাবে আমাদের জিহ্বাকে আমরা বসে রাখতে পারি। এই বসে রাখার অনেক পন্থা, বসে রাখার অনেক কৌশল আপনাদেরকে জানিয়েছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, আপনি আপনার জিহ্বাকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে আপনার মুখকে কন্ট্রোল করবেন, আর এই বিষয়ে বিভিন্ন রেফারেন্স আপনাদের দেখাচ্ছে। মানে আমরা যদি দেখা যায়
আপনারা 50টার বেশি রেফারেন্স পেয়েছেন এই টামিং ইওর টাং। ঈশ্বরের বাক্য আপনাকে দেওয়া হয়েছে বাইবেল থেকে, বিভিন্ন জায়গা থেকে, ওল্ড টেস্টামেন্ট থেকে, নিউ টেস্টামেন্ট থেকে আপনারা কিন্তু শুনেছেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি চাই এই মুখকে কিভাবে কন্ট্রোল করা যায়, বাইবেল আমাদের কি শেখায়। তো যারা এই মুহূর্তে প্রভুর বাক্য শুনছেন, আমি চাই এই বাক্য যেন আপনার জীবনে কাজ করে। আমরা রেভলিউশন চ্যাপ্টার 21 ভার্স 8 এ যাব, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। তো যতজন আছি আমরা বাইবেল খুলব, বাইবেল আমাদের কি শেখায়, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। আর সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা দেখব, সেই 21 অধ্যায় 8 পদ। 21 অধ্যায় 8 পদে বলছে, যারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাত্ম বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাদের এই সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। তাহলে দেখুন, আজকে আমাদের মধ্যে যদি দেখা যায় যে এই জীব অধর্মের জগৎ হয়ে আছে, এই মুখ অধর্মের জগৎ হয়ে আছে, কেননা এইখানে মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা আজকে আমাদের মুখকে বোঝাচ্ছে, কেউ ভীরু, কেউ অবিশ্বাসী, কেউ ঘৃণাত্ম বা নরঘাতক বা বেশ্যাগামী, মায়াবী ও প্রতিমা পূজক এবং মিথ্যাবাদীর মিথ্যাবাদী। অনেক মানুষ আছে, বিভিন্ন মানুষকে তারা মিথ্যাবাদী। প্রভু যীশুকে যেরকম তার শিষ্যেরা এবং ইহুদি এবং গ্রিক তারা কি করেছিল, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল প্রভু যীশুকে। কেননা তখনকার দিনে মানুষেরা চিৎকার করে বলেছিলেন, কয়েদি যে জেলের মধ্যে বারাব্বা আছে, বারাব্বাকে ছেড়ে দাও আর যীশুকে ক্রুশে দাও। জগতে যারা এই মুহূর্তে পৃথিবীতে আছে, জিতনে লোক এই পৃথিবী মে হ্যায়, আপ জব নেক কাম করেঙ্গে, আপ জব সহি মার্গ পর চলেঙ্গে, আপকা জীবন মে বহুত আদমি হাত কো উঠায়েঙ্গে, অঙ্গলি কো উঠায়েঙ্গে, বহুত মুখ আপকো লিয়ে বোলেঙ্গে, লেকিন পরমেশ্বর কো উসি টাইম মে, আজ সে 2000 পহলে পরমেশ্বর কো ক্যা ক্যা ঝুটি উসকো বোলা। তাহলে আজকে যারা আমরা আছি, আমাদেরকেও অনেক মানুষ আছে যেন আপনাকে মিথ্যাবাদী করাবে, আর বিভিন্ন বিষয় আপনাকে মিথ্যাবাদী, প্রতারক, ঠকবাজ অনেক কিছু বলবে। এই পরিস্থিতির মধ্যে আপনি কি প্রতিশোধ নেবেন? ঈশ্বরের বাক্য বলছে, প্রতিশোধ না নেওয়া আমার কাজ, তোমরা নীরব থাকো, মুখ বন্ধ করো, কারণ এই যুদ্ধ আমার, প্রভু যীশু স্বয়ং বলছেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য এইখানে কি আপনার মনের মধ্যে কি অবিশ্বাসী আছে, ঘৃণাত্ম আছে? আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু আমরা একজন আরেকজনকে ঘৃণা করি, একজন একজনকে কি করি, নিচুতে নামার চেষ্টা করি, একজন আরেকজনের ভিতরে কি করি, কি করে তাকে ব্যতিব্যস্ত করা যায়। আজকে অনেক মানুষ আছে, আজকে কিন্তু বাইরে থেকে কিন্তু সমস্যা নেই, সমস্যা কিন্তু আমাদের মণ্ডলীর ভেতরে, ফেলোশিপের ভেতরে, চার্চের ভেতরে বিভিন্ন মানুষরা তারা কি করছে, একজন আরেকজনকে তারা সহ্য করতে পারছে না। অনেক চার্চ আছে, অনেক মণ্ডলী আছে, যদি আপনি অন্য কোনো মণ্ডলীর সভ্য হন, আপনি যদি কোনো অন্য মণ্ডলীতে যান, সেখানে গিয়ে আপনাকে কমিউনিয়ন দেবে না। তারা প্রথমে জিজ্ঞাসা করবে, আপনি কোন মণ্ডলী থেকে এসেছেন? হ্যাঁ, তারা আগে আপনাকে জিজ্ঞাসা করবে, তারপরে কমিউনিয়ন দেবে। অনেক মানুষ আছে, সে চার্চে ঢুকতেই দেয় না, কমিউনিয়ন সময় তারা বলে দেয় যে অনলি ফর চার্চ মেম্বাররাই আসবেন, বাইরের লোকেরা আসবে না, তাই না? তাহলে আজকে মানুষের চিন্তা ভাবনা মোটো কেন এরকম? অনেক জায়গাতে আছে, বিভিন্ন জায়গাতে আছে, ফেসবুক লাইভ বন্ধ করে দিয়েছে অনেক জায়গায়, অনেক মণ্ডলীতে। কেন বলুন তো ফেসবুক লাইভ বন্ধ করে দিয়েছে, আপনি কি জানতে পারেন?
কেন অনেক জায়গা আছে, বিভিন্ন মণ্ডলী আছে, চার্চ আছে, তারা লাইভ এই ফেসবুক লাইভ বন্ধ করে দিয়েছে। তার কারণ কেন, কারণ বলতে পারেন কি? যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন, কারণ বলতে পারবেন কি কি কারণ, কেন মানুষ ফেসবুক লাইভ বন্ধ করে দিয়েছে? অনেক মণ্ডলী আছে তারা বন্ধ করে দিয়েছে, আবার অনেক মণ্ডলী চালাচ্ছে, আর অনেক মণ্ডলী বন্ধ করে দিয়েছে ফেসবুক লাইভ। আপনারা বলতে পারবেন কেন বন্ধ করে দিয়েছে, কি জন্য বন্ধ করে দিয়েছে? কেউ যদি আছেন অনলাইনে আপনি উত্তর দিতে পারেন, আপনি ফোনে আসতে পারেন, বা আপনি কমেন্ট করতে পারেন। যারা আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি বলতে পারেন কেন বন্ধ করে দিয়েছে, তার রিজন কি, তার কারণ কি? অনেক মানুষ আছে, অনেক মণ্ডলীতে আছে, তারা ফেসবুক লাইভ বন্ধ করে দিয়েছে, আবার অনেক চার্চ আছে তারা ফেসবুক লাইভ করছে। কেন বন্ধ করে দিয়েছে, তার রিজন কি, তার কারণ কি? আমি অনেক অনেক ধন্যবাদ দিই ব্রাদার সুব্রো মণ্ডলকে, একদম 100% ঠিক বলেছেন। কেননা মন্ডলী চাইছে, আরে আমি যদি ফেসবুক লাইভ করি তাহলে তো আমার দান দেবে না কেউ, ওই জন্য লাইভ বন্ধ করে দিয়েছে। একদম 100% রাইট, কটা দান পাচ্ছে না, মানে পাদ্রী পুরোহিত যারা আছে, মন্ডলী আছে, তারা ভাবছে যদি ফেসবুক লাইভ করি তাহলে তো চলবে না, তাই কি না? তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি এটাই হচ্ছে মানুষের মোটো এবং চিন্তা ভাবনা। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি আবার বলছি, আমরা মানুষের দিকে দৃষ্টিপাত করি, অর্থের দিকে দৃষ্টিপাত করি, বিভিন্ন মানুষ তারা অর্থের উপরে ফোকাস করি, কিন্তু যিশুর উপরে দৃষ্টিকে রাখি না। তাই আজকে আমি একটাই কথা বলি, যে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে বাক্য আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। তাই আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি চাই যেন আপনারা আরেকটা বাক্য দেখেন, আর সেখানে আরেকটু উত্তর পেয়ে যাবেন। লুকলিখিত সুসমাচার তার 8:13-16 আমরা যাব, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। লুকলিখিত সুসমাচার তার 8:13-16, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। লুকে আমার সঙ্গে আপনারা বাক্য খুলুন, লুক তার 8, লুক 8:13-16, 13-16 বলছে, আর তাহারা পাশারের উপরের লোক, কি বলছে, আর তাহারা পাশারের উপরের লোক যারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাদের মূল নাই, তারা অল্পকাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময় সরিয়া পড়ে। তাহলে কি বলছে দেখুন, এখানে ঈশ্বরের কাকে বলছে, তারা পাষাণের উপরের লোক যারা শোনে আনন্দপূর্বক বাক্য গ্রহণ করে, কিন্তু তাদের মূল, তার অল্পকাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময় সরিয়া পড়ে। অনেক মানুষ আছে, অনেক খ্রিস্টান আছে, তারা পরীক্ষার সময় অনেক খ্রিস্টান আছে সরে গেছে, তারা অনেক মানুষ এসেছিল তারা মতলব নিয়ে, যে আমি চার্চে ব্যাপটিজম নিলে, চার্চে এলে কিছু সুযোগ সুবিধা পাবো। তারা খ্রিস্টকে দেখে আসেনি, তারা চার্চে মণ্ডলীতে ব্যাপটিজম এই জন্য নিচে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, আর তারা ওই প্রথম ক্যাটাগরির লোক। তাদের যখন তারা প্রার্থনা উত্তর পায়নি, যখন দেখছে কিছু হচ্ছে না, তারা কি করছে, সরে পড়েছে।
14 পদে বলছে, আর যারা কাটা মনের মধ্যে পড়িল তারা এমন লোক যারা শুনিয়াছে কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখভোগের দ্বারা চাপা পড়ে এবং ফল উৎপন্ন করে না। এক এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে ওই অর্থের পেছনে দৌড়াচ্ছে, তারা নিজেকে বলে খ্রিস্টান এবং তাদের সরে যে বাক্য খুব সুন্দর বাক্য বলেছে, তারা প্রথমে বেড়ে ওঠে তারপরে কিরে ধনের চিন্তা সংসারের চিন্তা তাকে আবার গ্রাস করে দেয়, তাকে নিচে নামিয়ে দেয়। তাহলে আজকে নিজেকে চিন্তা করুন, আপনি কোন ক্যাটাগরির লোক? আপনি কি সেই পাষাণের উপরে পড়ার মতো লোক, না আপনি কাঠামোনের পড়ার মতো লোক যে আপনি ঈশ্বরের বাক্য শুনেছেন, ঘরে গেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়েছেন, সব ভুলে গেছেন? আপনি সকালে উঠেই আগে অর্থ কিভাবে কামানো যায়, কিভাবে ডবল করা যায়, কিভাবে শেয়ার কেনা যায়, কিভাবে ব্যাংকে টাকা রাখা যায়, কিভাবে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়, এর পেছনে দৌড়াচ্ছেন আপনি? যারা আছেন আজকে অনেক ক্যাটাগরির মানুষ আছে তারা কি করে সব সময় টাকা কিভাবে কামাতে হয়, কিভাবে কোন জায়গায় লাভাংশ পাওয়া যায় এই চিন্তাতে দিবারাত্র ঘুরে ছুটে বেড়াচ্ছে। কিভাবে টাকাকে মাল্টি করা যায়, কিভাবে লাভ করা যায়, কোথা থেকে লাভকে পাওয়া যায়, অনেক মানুষ চিন্তা ভাবনা করছে। তাই বাইবেল বলছে যে আর যারা কাঠামোনের মধ্যে পড়িল তারা এমন লোক যারা শুনিয়াছে কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখভোগের দ্বারা চাপা পড়ে এবং পরিপক্ক পক্ক ফল উৎপন্ন করে না। তাহলে দেখুন তারা কিন্তু তাদের দ্বারা কোন ঈশ্বরের মহৎ কাজ হচ্ছে না, হচ্ছে না। আজকে অনেক মানুষ আছেন আপনার মধ্য দিয়ে ঈশ্বরের মহৎ কাজ হচ্ছে না, আপনার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হচ্ছে না। যারা আছেন নিজেকে একবার সমীক্ষা করে দেখুন, আপনার কি পরিবারের চিন্তা, ফ্যামিলির চিন্তা, সংসারের চিন্তা, অর্থের চিন্তাতে আপনি চাপা পড়ে গেছেন, আপনার মধ্য থেকে ঈশ্বরের বাক্য দূরে সরে গেছে? তাহলে আজকে প্রমাণ পাওয়া যেত যে হ্যাঁ আমি মনস্থ করেছি যিশুতে চলবো, যদি এই কথা বলে থাকেন তাহলে আমরা এক এক সময় প্রমাণ পাওয়া যায় যখন আমি তাদেরকে ডাকি আপনারা কে প্রার্থনা করবেন, অনেকক্ষণ ওয়েট করতে হয়, কে প্রার্থনা করবে আপনি চিন্তা করেন, কেননা ও দূর, ও স্যার তো রোজই বলে, মানে আপনার কথাটা গা শোভা হয়ে গেছে, আপনি ঈশ্বরের বাক্য আপনার কাছে গা শোয়ার মতন হয়ে গেছে, ও লাস্টে তো স্যার বলবেন বা ফাদার বলবেন বা আঙ্কেল বলবেন, পাস্টার বলবেন, আপনি বলবেন, বিশপ বাবু বলবেন, এবারে প্রার্থনা করুন, ও তো শোনা গেছে, জানা গেছে, এইটা আপনি কি করেছেন সব জেনে গেছে। এই জন্য অনেক মানুষ আছে তারা মুখ খোলে না, ও ঠিক আছে উনি তো বলেন, সব সময় বলছে, আর আমি প্রভুর কাছে প্রমিস করেছি যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের একই কথা বলবো, আপনি মুখ খুলুন ঈশ্বরের বাক্য বলুন, মুখ খুলুন ঈশ্বরের প্রার্থনা করুন, মুখ খুলুন ঈশ্বরের বাক্য মানুষের কাছে নিয়ে যান, এই কথাই বলবো আপনাদের আমার যতদিন শ্বাস চলবে। কেন বাইবেল বলছে তোমরা যদি মুখ বন্ধ করো ওই পাথরগুলো চিৎকার করবে। আজকে সত্যি আজকে অনেক অবিশ্বাসী তারা তাদের অন্তরে ঈশ্বর কাজ করছে, তাদের অন্তরে ঈশ্বর কথা বলছেন, তাদের জীবনে ঈশ্বর মিরাকেল কাজ করছে। আর যারা আমরা ব্যাপটাইজ মেম্বার, বাপতিস্ম নিয়েছি, আমাদের বিশ্বাস নেই, কেননা আমরা আস্থা রাখতে পারি না প্রভুর ওপরে, প্রভুর ওপরে বিশ্বাসকে রাখতে পারি না, বাইবেল আমাদের শেখা তাই। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন এবং পনেরো পদ বলছে, আর যারা উত্তম ভূমিতে পড়িল তারা এমন লোক যারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। তাহলে আজকে কতজন বাক্য আপনি ধরে রেখেছেন? অনেক বাক্য বলেছি আপনাদের কাছে, যদি হিসাব করা যায়
যে আপনি কত বাক্য শুনেছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি এ পর্যন্ত 655 দিন কতটা বাক্য শুনেছেন, 655 দিন আপনি যদি চিন্তা করেন অনেক বাক্য শুনেছেন, তাহলে এবারে প্রশ্ন, আপনার মধ্য দিয়ে কি ফল উৎপন্ন হয়েছে? আপনি কাউকে কি নতুন মানুষকে নিয়ে এসেছেন এই 655 দিনে? 655 দিন এমন মানুষকে নিয়ে এসেছেন যে বাক্যতে বাড়ছে? কেউ আছে কি আপনার জীবনে, না আপনি পুরনো নিয়ে টানাটানি করছেন? অনেক মানুষ বলে ফাদার উনি বিশ্বাসে অনেক দুর্বল হয়ে গেছিল, এখন বাক্য শুনে সঞ্জীবিত হচ্ছে। মানে নতুন মানুষকে নয়, ওই পুরনো মানুষকেই আবার তারা ফলো আপ করছে। আজকে এক এক সময় আমি চিন্তা করি, আমি এক একটা বাড়িতে ভিজিট করতে যাই। আমি আবার বলছি, কাউকে আমি ছোট করবার জন্য আমি বলছি না, কাউকে আমি নিচু করবার জন্য বলছি না। আমি দেখবেন আমি লোকের বাড়িতে আমি প্রেয়ারে যাই, ভিজিট করতে যাই, সেম মানুষ লোকের বাড়িতে ভিজিট করতে যাই, প্রার্থনা করতে যাই, সেম মানুষ সে এর বাড়িতেও আসছে, সেম মানুষ বিয়ের বাড়িতেও যাচ্ছে, সেম মানুষ সি এর বাড়িতেও যাচ্ছে, সেম মানুষ ডি এর বাড়িতেও যাচ্ছে। তাহলে আপনি কি মনে ভাবছেন, ও আমি শুনি অন্য মানুষকে পড়েনি? আপনি কখনো সঙ্গে করে কাউ নতুন মানুষকে নিয়ে এসেছেন আজকে? আজকে জীবনে আজকে 2022 আজকে আপনার জীবন থেকে 1 মাস 16 দিন কাট অফ হয়ে গেছে। আপনি কি এই 1 মাস 16 দিনে নতুন মানুষকে ঈশ্বরের বাক্য দিয়েছেন, নতুন মানুষকে সঙ্গে করে নিয়েছেন, কেউ নিয়েছেন? খুব কঠিন কথা। সেম জিনিস আপনি দেখুন বাড়িতে, আমরা বিভিন্ন বাড়িতে ভিজিট করতে যাই, আমার এই অভিজ্ঞতাতে আমি দেখি যে সেম মানুষ সে প্রত্যেকটা বাড়িতেই সে যাচ্ছে ঈশ্বরের বাক্য শুনবার জন্য। তাহলে আমি বলি আপনি কি বাক্যের পরিপক্ক এখনো হননি, না আপনার বাক্য উত্তম ভূমিতে পড়েনি? বাইবেল বলছে যদি উত্তম ভূমিতে পড়ে সে কি করবে, ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। যদি উত্তম ভূমিতে পড়ে তাহলে ফল উৎপন্ন, আপনার জীবনের ফল কোথায়? যদি প্রশ্ন করা হয় ফল কোথায়, আপনার খ্রিস্টীয় জীবনে কতজন নতুন মানুষকে নিয়ে এসেছেন? যদি দেখা যায় আলটিমেট জিরো, আনতে পারিনি। কেন না, আমি নিজেই বাড়তে পারিনি, আমি অন্য মানুষকে কি করে নিয়ে আসবো? আপনি এই কথাই বলবেন। তাহলে 56 বছরে, 45 বছরে, 40 বছরে, 30 বছরে, 35 বছরে, 4 বছরে আপনি কোনো বিল্ড আপ হয়নি, উৎপন্ন হয়নি, ফল উৎপন্ন হয়নি। অতএব তাহলে জানা যাবে যে আপনার যে জমি, বিশ্বাসের যে জমি, সেটা দুর্বল, সেটা উর্বর নয়, ফল উৎপন্ন করতে পারছে না, আর নতুন মানুষের কাছে যেতেই পারছে না। আমরা বিভিন্ন শহরে বিভিন্ন সেমিনার দেখি, বিভিন্ন রিভাইভাল মিটিং দেখি, সেম মানুষ কোন সময় সেবা কেন্দ্রে যাচ্ছে, সেম মানুষ কোন সময় বিএমএসে যাচ্ছে, সেম মানুষ কলিঙ্গ ব্যাপটিস্টে যাচ্ছে, সেম মানুষ। আপনি কখনো নতুন মানুষকে সঙ্গে নিয়ে এসেছেন যে আজকে আমি একজন নতুন মানুষকে নিয়ে এসেছি ঈশ্বরের বাক্য শোনার জন্য? আপনি একটাই কথা বলবেন, বাক্য এখন কেউ শুনতে চায় না পাদ্রী বাবু, বাক্য এখন কেউ বিশ্বাস করে না, যাকেই বলি সেই বলে আমার কাজ আছে। আপনি এই কথাই বলবেন, তাই না? তাই যারা আছেন আজকে, আপনি কিন্তু নতুন মানুষকে আনতে পারেননি আজ পর্যন্ত। যারা বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, নতুন মানুষ, নতুন মানুষ। আমি একটা জিনিস দেখলাম, কি জানেন, 655 দিন যখন আমি বলি মানুষ শেয়ার করে, আপনারা যারা শেয়ার করছেন শেয়ার করে, আবার এক একজন মানুষ আছে যাদেরকে কোনোদিন বলতে হয় না। আমি যদি নাম বলি না,
আপনারা কিন্তু মাথা হেড হয়ে যাবে আপনাদের। কেননা মোবাইল এমন একটা জিনিস, এই মোবাইল এমন একটা জিনিস, কে শেয়ার করছে কে শেয়ার করছে না, কে কখন বললে তখন শেয়ার করছে তারপরে শেয়ার করছে না, এটা কিন্তু ধরা যায়। আর আমি যদি বলি এই মানুষ শেয়ার করে না, এই মানুষ যখন বলি তখন করে তারপরে আর শেয়ার করে না, আপনি কিন্তু পরিস্থিতিতে খারাপ পড়ে যাবে আপনার। আমি বলি না সেটা, কেননা আপনি নিজেকে ছোট ভাববেন, আরে আমি তো করতে পারিনি শেয়ার। সত্যি আমরা বার্তা করি না, যখন বলি তখন লোকে শেয়ার করে। আবার অনেক মানুষকে না বলতো সে শেয়ার করে না, আমি বুঝে যাই। আর আমাদের যেটা কে কে তারা ট্যাগ করে পাঠায় এগুলো সব কিন্তু উঠে যায়। আমি যদি এক একজনের নাম যদি ধরে ধরে বলি কারা কারা শেয়ার করেছে কারা কারা করেনি, আপনি কিন্তু লজ্জার মধ্যে পড়ে যাবেন। তো আমি চাই না আপনাদের লজ্জায় ফেলবার জন্য। ঈশ্বরের বাক্য বলছে যে উত্তম ভূমিতে ফল, উত্তম ভূমিতে যখন পড়ে সে ফল উৎপন্ন করে। আজকে কেন নিজে ডেভেলপ হননি, অন্য কাউকে ডেভেলপ করেন না আপনি? কেননা আপনি নিজে তো ডেভেলপ হননি, আপনি চান যেন অন্য যেন ডেভেলপ না হয়। আর যখন আপনি নিজে ডেভেলপ হবেন তখন আপনি কিন্তু এদিক ওদিক তাকাবেন না, আপনি শত কাজের মধ্য দিয়েও আপনি কিন্তু কাজ করে যাবেন। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি প্রত্যেকজনকে আমি একই কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি বলবো, আজকে দেখবেন সবাই শেয়ার করে দিয়েছে, আবার দুদিন বলবো না আপনি আবার বলে, কেননা আপনাকে প্রত্যেকটা দিন ঘোষণা হচ্ছে। খুচিয়ে খুচিয়ে ঈশ্বরের বাক্যকে পরিপক্ক করা যায় না, খুচিয়ে খুচিয়ে রোজ বলে বলে আপনাকে পরিপক্ক করা যায় না, যতক্ষণ না আপনি নিজে না পরিপক্ক হচ্ছেন, যতক্ষণ না নিজে রিয়ালাইজ করবেন আপনি ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পারবেন না। রিয়ালাইজ করতে হবে অন্তর দিয়ে, হ্যাঁ আমাকে রিয়ালাইজ করতে হবে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, তাই ঈশ্বরের বাক্য বলছে সে কি করে, 60 গুণ 70 গুণ ফল উৎপন্ন করে। এরপরে কি বলছে 16 পদে, আর প্রদীপ জ্বালিয়া কেউ পাত্র দিয়া ঢাকে না। ভালো করে শুনুন, প্রদীপ জ্বালাইয়া কেউ পাত্র দিয়া ঢাকে না, কিন্তু খাটের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, যেন যারা ভিতরে যায় তারা আলোক দেখিতে পায়। আজকে আপনার জীবনে আমি প্রত্যেকটা দিন প্রদীপ জ্বালাচ্ছি, ঈশ্বরের বাক্যের প্রদীপ জ্বালাচ্ছি। কারণ আমরা গান গাই তোমার বাক্য আমার প্রদীপ আমার চরণের আলো, তাই না? আমরা বলি না তোমার বাক্য আমার প্রদীপ আমার চরণের আলো। তাই ঈশ্বরের বাক্য বলছে যে যদি আপনি আলো হন, এই আলোটাকে আপনি লুকিয়ে রাখছেন, এই আলোটা খাটের তলায় রাখছেন, আপনি দীপাধারের উপরে রাখছেন না। আর যখন দীপাধারের উপরে রাখবেন লোক আপনাকে খুঁজবে, আমরা পাই না, আমরা করি না। তাই আজকে যারা আছেন আজকে নিজেকে চিন্তা করবেন যে ঈশ্বর, কেননা আপনার এই চালাকি আপনার এই কথা, কেননা বিবেকানন্দের একটা কথা আছে, চালাকি করে কখনো মহৎ কাজ করা যায় না। বাইবেল বলছে কারণ এমন গুপ্ত কিছু নাই যা প্রকাশিত হইবে না, এবং লুকায়িত কিছু নাই যা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না, সব কিন্তু প্রকাশ হয়ে যাবে আপনি কি করেছেন। তাই আজকে এই 655 দিন আপনার জীবনে আবার একটা সুযোগ, আপনাকে প্রত্যেকটা দিন যতদিন লাইফ থাকবে আমি একই কথা বলবো, আপনি মুখ খুলুন, ঈশ্বরের বাক্য বলুন, প্রার্থনা করুন, মানুষের কাছে যান, আমি একই কথা বলবো। আপনি যদি না শোনেন, আপনি যদি শুনেও না শোনার ভান করেন, তাহলে এটা আমার না, জাজমেন্টের সামনে আপনাকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে, তখন কিন্তু আপনি নো এক্সকিউজ চলবে না। তাই আজকে যারা আছে আমি একটাই কথা বলতে চাই, যদি মনে করেন যে হ্যাঁ এই বার্তা মানুষের কাছে শেয়ার করা উচিত, তাহলে আপনি প্রার্থনা করবেন। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য শুনছেন আপনার প্রত্যেকটা মুহূর্ত, কেননা এই বাক্য শোনার পর কারা শেয়ার করলো
আর এইখানে কিন্তু অলরেডি কিন্তু উঠে গেছে। এই বাক্য শোনার পর কারা শেয়ার করেছে এখন এই সব কিন্তু উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি কারা শেয়ার করেছে, তাই না? তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য, আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি লাস্ট বলে আমি চলে যাব প্রার্থনায়। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে অনেক কিছু। আমরা যদি লাস্ট একটা বাক্য পড়ে আমরা প্রার্থনায় যাব, হিতোপদেশ 25:23, প্রোভার্বস চ্যাপ্টার 25:23, ঈশ্বরের বাক্য কি বলছে? হিতোপদেশ 25:23, হিতোপদেশ 25:23, হিতোপদেশ 25:23, হিতোপদেশ 25:23 বলছে, উত্তরীয় বায়ু বৃষ্টি উৎপাদক, তেমনি কর্ণে জব জিহ্বা ক্রোধ সৃষ্টির উৎপাদক। তার মানে বুঝতে পারছেন, যারা গসিপিং করে, যারা কানে কানে ফুস মন্ত্রণা দেয়, অনেক আছে না, আমরা বলি সেই রামায়ণ মহাভারতের যিনি মন্ত্রণা ছিলেন তার নাম হচ্ছে কুজি মন্ত্রণা, আর এই কুজি মন্ত্রণা পুরো পরিবারটাকে তছনছ করে দিয়েছিল কান মন্ত্রণা দিয়ে, তার নাম হচ্ছে কুজি মন্ত্রণা, আপনারা জানেন যদি রামায়ণ মহাভারত পড়ে থাকেন। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে, উত্তরীয় বায়ু বৃষ্টির উৎপাদক, তেমনি কর্ণে জব জিহ্বা ক্রোধ দৃষ্টির উৎপাদক। তাহলে আপনি কি উৎপাদন করছেন কানে গসিপিং করা, মানুষের নামে নিন্দে করা, কানে কানে কি বলছেন? তাই আজকে যারা আছেন আপনি বুঝতে পাচ্ছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আমরা যারা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি, প্রভুর মহিমা কীর্তন করতে পারি, যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমরা প্রভুর মহিমা কীর্তন করব। আপনি কোন জায়গায় আছেন? যারা আছেন আমি একই কথা বলবো, যারা প্রার্থনা করতে চান আপনি প্রার্থনা করতে পারেন, আমাদের নাম্বারে আসতে পারে 9903111325 9433536699। আজকে যারা প্রার্থনা করবেন, বিশেষ করে আমাদের রিকোয়েস্ট এসছে ভাই সৌরভের জন্য প্রার্থনা করবেন, তার চোখের কন্ডিশন খুব খারাপ, যেন ভাই সৌরভের জীবনকে ঈশ্বর আশীর্বাদ করেন। প্রার্থনা করবেন আমাদের সিস্টার লেউনি চৌধুরীর, আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য প্রার্থনা করবেন। আর বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন আমি এগুলো রিকোয়েস্টগুলো বলছি, আর আপনারা আমাদের সেই পেয়ার ওয়ারিয়ার গ্রুপে যারা প্রার্থনা করতে চান আমাদের গ্রুপে আছে, আপনি প্রার্থনা করতে পারেন, যারা আছেন আসতে পারেন এবং আপনি প্রার্থনা করতে পারেন, আমাদের অনলাইনে আসতে পারেন, আমাদের ফোন করতে পারেন 9903111325 9433536699, এই দুটো নম্বরে এসে আপনি ফোন করতে পারেন এবং প্রার্থনা করতে পারেন। আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, প্রার্থনা আমি বারে বারে একই কথা বলি, অনুরোধ, তাই না? প্রার্থনা করতেও মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে। যারা আছেন যদি মনে করেন প্রার্থনা করবেন আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699, এই দুটো নম্বরে এসে আপনি প্রার্থনা করতে পারেন। Thank you.
প্রার্থনা করতে চান আমাদের নম্বরে আসতে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন। नहीं पिता यीशु के नाम से। ओ थैंक यू जीसस, धन्यवाद करते हैं पिता
आज के सुंदर दिन के लिए पिता, जो हमें दिखाया पिता सुबह से रात तक हमें संभाला, हमें हर एक बीमारी और बुराई से बचाया। धन्यवाद ओ पिता यीशु। प्रभु जी मुझे भी प्रभु जी आपने चंगाई दिया, उसके लिए मैं धन्यवाद करती हूँ। ओ प्रभु जी हर एक बीमारी में प्रभु जी मुझे चंगाई दिया, मैं प्रभु आपका कोटि कोटि धन्यवाद करती हूँ पिता। हर एक बीमारी में मुझे संभाला और प्रभु जी मेरे दर्द को प्रभु जी आपने देखा और उसे प्रभु जी आपने देखा पिता। ओ प्रभु जी मुझे अनुग्रह की आत्मा से भरा प्रभु जी, मुझे धन्यवाद ओ धन्यवाद करती पिता यीशु। मेरे शरीर में चंगाई दिया प्रभु जी, ओ थैंक यू जीसस धन्यवाद। ओ मनीष को भी प्रभु जी आपने चंगाई दिया पिता, हर एक बीमारी से पिता, उसके लिए भी मैं धन्यवाद करती पिता। ओ थैंक यू जीसस। और जय को भी आपने कोरोना से छुड़ाया, ओ प्रभु जी हर एक कोरोना की बीमारी से जय को छुड़ाया, उसके लिए भी मैं धन्यवाद करती हूँ आपका पिता। थैंक यू जीसस पिता। जितने भी कोरोना में प्रभु जी अभी है पिता, उनके लिए भी मैं प्रार्थना करती हूँ, वो भी बीमारी कोरोना बीमारी से छूट जाए पिता यीशु के नाम से। ओ प्रभु उन्हें भी संभालिए पिता, और जो भी प्रभु कोरोना में है पिता यीशु के नाम से प्रभु चंगाई पाए यीशु के नाम से। थैंक यू जीसस पिता। सबका मुंह खोलिए प्रभु जी, आगे बढ़ बढ़ के वो प्रार्थना करे, कोई भी प्रभु जी शर्माने ना पाए, कोई भी लज्जा ले ना पाए कि वो प्रार्थना करते हैं प्रभु। जो भी प्रभु जी प्रार्थना करे प्रभु जी आपके नाम से प्रभु जी कोई भी लज्जित नहीं होगा पिता। यस जीसस हालेलुया। थैंक यू जीसस। आप उनकी आत्मा को भरिए प्रभु, आपने पवित्र आत्मा के द्वारा उन्हें अगुवाई कीजिए कि प्रभु जी आपके वचन और आपकी प्रार्थना में बने रहे पिता। ओ प्रभु शिव हालेलुया। ओ प्रभु जी वो समझ में पाए कि प्रार्थना का पिता कितना जरूरी है पिता हालेलुया। प्रार्थना करना और प्रार्थना सुनना और करना दोनों ही जरूरी है पिता हालेलुया जीसस। थैंक यू जिन्होंने बुद्धि दे, ज्ञान दे, समझ दे प्रभु जी कि प्रार्थना करना प्रार्थना सुनना दोनों ही जरूरी है पिता हालेलुया। पिता हालेलुया धन्यवाद। थैंक यू जीसस। प्रभु प्रभु जी आज की प्रभु हमें प्रभु जितने भी देख रहे हैं ऑनलाइन चल रहे सबको मीठी नींद देना पिता, और एक बीमारी से चंगाई देना, मीठी नींद देना, उनकी हर एक कमी कटी को प्रभु अपने स्वर्ग के बरदान से पूरा करना। ओ थैंक यू जीसस धन्यवाद। हर एक बच्चे के लिए भी मैं प्रार्थना करती हूँ कि प्रभु जी जो भी प्रभु परीक्षा दे रहे हैं, जो भी एग्जाम दे रहे हैं पिता, उन्हें सफलता प्रदान कीजिए पिता। यह चीज अपने बच्चों के द्वारा की प्रभु जी, हर एक बच्चे में प्रभु जी आप आशीष देते पिता। हर एक बच्चे के ऊपर मैं आपका अनुग्रह की आत्मा डालती हूँ पिता, आपके अनुग्रह की आत्मा से हर एक बच्चे को चलाइए पिता। हर एक जवान को प्रभु जी ओ प्रभु नशे की आत्मा से भी छुड़ाइए पिता हालेलुया। जितने भी जवान नशे की आदत में है उन्हें भी प्रभु जी अपने ओ प्रभु जी अपने वचन के द्वारा प्रभु जी छुड़ाइए पिता। मैं हर एक बच्चे के लिए तो आप प्रार्थना करती हूँ, उनके माता पिता अपने बच्चों से कोई भी प्रभु जी दुख दुख न पाए यीशु के नाम से मांगती हूँ। यस जीसस हालेलुया। ओ प्रभु यीशु प्रभु जी जो भी प्रार्थना किया प्रभु जी उसमें प्रभु यीशु मसीह की इच्छा पूरी हो प्रभु जी। यस जी हर एक प्रार्थना में प्रभु यीशु मसीह की इच्छा और प्रभु जी आपका अनुग्रह पाया जाए पिता हालेलुया। ये छोटी सी विनती पिता यीशु के नाम से मांगती हूँ। आमीन आमीन आमीन। আর যদি কেউ আপনার প্রার্থনা করতে চান, আমরা সুযোগ দিতে চাই, আপনি আসতে পারেন প্রার্থনা, যে কোনো মানুষ আসতে পারেন, আপনার কাছে সুযোগ আমরা দিচ্ছি, আপনি আসতে পারেন প্রার্থনা করতে পারেন। কেননা এটাই আমাদের মোটো, যেন আপনি মুখ খুলে প্রভুর কাছে প্রার্থনা করেন, এটাই আমরা চাই। আমাদের সঙ্গে সঙ্গে আছে পিতা, তাই তোমার সামনে যেন আমরা সেই পাঁচ জন্য জানি যেন আমরা তুমি
Yes, Lord. Yes, Jesus. Yes, Lord.
9848 আপনি ধরে নিন ফোনটা। হ্যাঁ, প্রার্থনা করুন।
পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগ তোমারই হোক, আমিন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি, গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যীশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যীশু, প্রভু যীশুর নামে ধন্যবাদ করি। টামিং ইউর টাং, আগামীকাল শেষ পর্ব অর্থাৎ দশম পর্ব দিয়ে করে আমরা শেষ করব। ডোন্ট মিস, আপনি প্রভুর বাক্যের সান্নিধ্যে আসুন, ঈশ্বরের বাক্যে আরো আশীর্বাদ করুন, মানুষের কাছে সেই সুসমাচার নিয়ে যান। সকলে জয় যীশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যীশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।